রাখি দিলো তার পিছত বহুত দিন পিছত মই ফোন করিলো নাই সুইচ অফে পালো ফোন আর না পাল মই সুইচ অফে আহিল ফোন ফোন করিছি আপনালোকে এতিয়া অন্য কোনো ভাই ঠেলি দিছে কি জানি বা কিবা পরিকল্পনা করছে ডিএসপি এসপি জনে তা তেওক পানি ডুব যাই থাকা তেওক চাই আছে তেওঁলোকে ভিডিও কৰি আছে ফটো তুলি আছে সেই সময়ত তেওক ভিডিও তুলি থব তুলব লগা কি আছে তেওক বচাবহে লাগে লাইফ জেকেট কর্মক্ষেত্রত লৈ গৈছে লাইফ জেকেট নাই সেই নদীৰ পাৰত গৈছে নদীত গৈছে খরা নদীত লাইফ জেকেট দিব লাগে লাইফ জেকেটও নাই পরিকল্পনা করে চাই আছে মোর স্বামী মৃত্যু মুখত পড়ি আছে চাই আছে রং ধেমালি চাই আছে বসাব নগল কোনেও মই ইটোয়ে মাননীয় মুখ্যমন্ত্রীক ইটোয়ে মই কব বিচারো যেন মোক উচিত তদন্ত দিয়ে যেন ন্যায় দিয়ে কিবা একশন লয় আৰু মোৰ বাচ্চাটো ডেৰ বছৰীয়া বাচ্চা এটা আছে মই বাচ্চাটোক লৈ কেনেকে থাকিম মোক কিবা এটা যেন সহায় কৰে সংস্থাপন দিয়ে এইটোৱে মই আছিল তাৰ তলত তিনিটা সৰু ভায়েক আছে কেঁচুৱা আছে এই কেঁচুৱা এই তিৰোতা মাক এইবোৰ সকলো পরিপাতি করি চলাই আছিল এতিয়া সকলোবিলাক ধ্বংস হয়ে গেল বুঝিছে তার লগত গোটেইখিনি সেয়ে মই অন্য একো নাই মুখ্যমন্ত্রীর জৰিয়তে শুদ্ধ তদন্ত লাগে কিন্তু আমি যদি এতিয়া কওঁলোকে হয়তো আমাক বেয়া পাব পাৰে অপ্রিয় হয় কিন্তু কিবা এটা ভিতৰত অভিযান দি থকা যেন অনুভব হয় কারণ তেওঁলোকে ভিডিও কৰি কৰি থাকি শেষত দিছে তেওঁলোকে কিবা কিবা এটা ডুডল লাইফ জেকেট না কি এটা দিছে বুঝিছে এইটো কথাটা আমার সন্দেহ হয়ে গেছে গতিকে মই আপনালোকৰ জৰিয়তে অনুরোধ লগতে ইয়ার পিছত যাতে এই এনেকুৱা যাতে নহয় এই বিভাগীয় কর্তৃপক্ষ যাতে হেলা নকৰে তার কারণেও মই অনুরোধ আর এইটো শুদ্ধ তদন্ত লাগে আর কি কম আর এইখিনিয়ে কৈছো মই আমি দেখুৱাই আছো যে কুশল কলিতার বাসগৃহৰ পৰা দেখুৱাই আছো যে কুশল কলিতার মৃত্যু কিন্তু সহজভাৱে মানি লব পৰা নাই গাঁওবাসী তথা ইয়াৰ যি পৰিয়ালবৰ্গ তেওঁলোকে উচিত তদন্ত বিচাৰিছে আমি দেখুৱাইছোঁ কুশল কলিতাৰ যি পত্নীৰ ধৰণৰ নিজৰ স্বামীৰ যি ফটো হাতত লৈ পেলাই দেখা গৈছে ধৰণৰ যি ইতিমধ্যে কান্দনত ভাগি পৰা পৰিলক্ষিত আমি দেখুৱাই আছোঁ নিউজ এইটিন অসম নৰ্থ ইষ্টৰ দৰ্শক গোৱালপাৰা জিলাৰ যি কুশল কলিতাৰ বাসগৃহ যি মৰ্ণস্থিত বাসগৃহৰ পৰা দেখুৱাইছে তেখেতৰ পত্নীৰ দৃশ্য দেখুৱাইছে ধৰণৰ কুশল কলিতাৰ তেখেতৰ যি ইতিমধ্যে যে ফটো এনেধৰণৰ হাতত লৈ পেলাই আমি নিউজ এইটিন অসম নৰ্থ ইষ্টৰ দৰ্শক আমি দেখুৱাই আছোঁ এনেধৰণৰ যি কান্দনত ভাগি পৰা পৰিলক্ষিত আমি দেখুৱাই আছোঁ Oh,
কলিতার বাসগৃহ করা দেখে কান্দনত ভাগি পড়া পরিলক্ষিত হয়েছে। তখন পত্নী লগতে যে ভাতনী আর গাঁওবাসী ইতিমধ্যে কান্দনত ভাগি পড়া পরিলক্ষিত দশম নটিষ্ঠ দর্শক আমি পুনরায় দেখে আছো। মই পুনৰ কৈছোঁ, আমি দেখালোঁ কুশল কলিতার বাসগৃহৰ পৰা দেখালোঁ কুশল কলিতার বাসগৃহৰ পৰা দেখে এই কান্দনত ভাগি পড়া পরিলক্ষিত হয়েছে হয় কালি যাম বাবাক চাইছে বাবাক চাইনে তারপিছত আর নাই ফোন মই রাখি দিল রাখার পিছত আর মই ফোন করার পিছত তুই সব পালো কিলে মা দিয়েছিস।